আলিপুর দুয়ারে এথেল বাড়ি থেকে মাদারিহাট পর্যন্ত কুড়ি কিলোমিটার আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে যেন মৃত্যু ফাঁদ হয়ে উঠছে তা আরও একবার প্রমাণিত হল রাঙালি বাজনায় শুক্রবার শুক্রবার রাঙালি বাজনা চৌমাথা পার করার সময় খাদিমুল ইসলাম নামের এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে পিষে দেয় শিলগুড়িগামী একটি দশ টাকার লরি ঘটনাস্থলে মৃত্যু হয় খাদিমুল ইসলামের তিনি আলিপুর দুয়ারে সাংবাদিক মোস্তাফ মোরসেদ হোসেনের বাবা গত উনত্রিশ মাসে ওই এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘাতক লরিটির সিগন্যাল ভেঙে বেপড়াভাবে ছুটে আসা দরুন ওই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধ মাদারিহার থানায় ঘাতক লরিটিকে আটক করেছে গ্রেফতার করা হয়েছে লরির চালক ও খালাসিকে আলিপুরদুয়ার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি নিয়ে জোরদার প্রচার চালিয়েও জেলার এই নির্দিষ্ট অংশে পথ দুর্ঘটনায় কিছুতেই হ্রাস টানা যাচ্ছে না তারা এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নিজস্ব প্রতিনিধি আলিপুরদুয়ার